हम दुकान बहुत मेहनत से किए थे, एक लेडी शॉप है, मेरा दुकान तोड़ दिया। हम तो जाएंगे कहाँ, मेरा 2 बच्चा है, हम कहाँ जाएंगे? हम तो वही सोच रहे हैं, कहाँ क्या करेंगे हम। सरकार तो गरीब को ऊपर जुल्म किया, एक तो लॉकडाउन को मार दिया सबको, अब तो दुकान मेरा तोड़ दिया, हम कहाँ जाएंगे? सरकार से एक ही आवेदन है कि हम लोग को कुछ तो सहायता करे गरीब लोग को। नमस्कार, आमी तिलांजन, टीएसएनएम न्यूज़ आपनादेर स्वागत। आज सकाल থেকেই শুরু হয়েছে আসানসোল মিউনিসিপাল কর্পোরেশনের পক্ষ থেকে অবৈধ জায়গায় যে সমস্ত দোকান ঘর বানানো হয়েছে এবং বিভিন্ন কনস্ট্রাকশন করা হয়েছে, সে পার্মানেন্ট হোক আর অস্থায়ী হোক, সেগুলো ভাঙার কাজ শুরু হয়েছে। আমরা দেখাবো ঠিক কিভাবে এই অবৈধ কনস্ট্রাকশনগুলো ভাঙা হচ্ছে সরকারের পক্ষ থেকে। আসুন দেখে নেওয়া যাক। किसका फुचका बनाया? बना हुआ आप किसी को पूछा? आप हम रोक रहे हैं आपको, आप रोक रहे हैं, आप टूटेगा ना, सुनो टूटेगा, सबका टूटेगा, सब तोड़ना होगा, अभी सब तोड़ना होगा, आप तोड़ेगा। এই মুহূর্তে আমরা রয়েছি আসানসোলের বিসি রায় রোডে এবং যেখানে দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণে দোকান রাস্তার ওপরে বসেছিল এবং সেগুলো আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন, আসানসোল উত্তর থানা, পুলিশ প্রশাসন, এডিডিএ একযোগে সেগুলো কিন্তু ভাঙার সিদ্ধান্ত নিয়েছে এবং ঠিক কী পরিস্থিতি হয়ে আছে তা আমরা শোনাবো এখানকার যারা দোকানঘর ছিল বা যারা অস্থায়ীভাবে তৈরি করেছিল তাদের কাছে। আসুন শুনে নিই কী বলছেন তারা। মেরা यहाँ पे দোকান था, मेरा हस्बैंड काम नहीं करता था, हम दुकान बहुत मेहनत से किए थे, एक लेडी शॉप है, मेरा दुकान तोड़ दिया। हम तो जाएंगे कहाँ, मेरा 2 बच्चा है, हम कहाँ जाएंगे? हम तो वही सोच रहे हैं, कहाँ क्या करेंगे हम। सरकार तो गरीब को ऊपर जुल्म किया, एक तो लॉकडाउन को मार दिया सबको, अब तो दुकान मेरा तोड़ दिया, हम कहाँ जाएंगे? सरकार से एक ही आवेदन है कि हम लोग को कुछ तो सहायता करे गरीब लोग को, कि आगे जाकर हम लोग भी जी पाए। अमीर लोग को जिसको नौकरी मिला है, किसी को कुछ न कुछ मिला है, जो पार्टी पॉलिसी करता है उसको तो कुछ न कुछ सहायता मिला है, हम लोग कहाँ सहायता खोजे, कहाँ जाए हम लोग? क्या जो लोग तोड़ने आया था उसको आप बताएं? जी बोले कि तो हम लोग का आने का पहले तोड़ दिया, हम लोग का आने का पहले तोड़ दिया। हम छठ पूजा करने गए तो हमको कुछ नहीं मालूम के दुकान চোখের জল আছে, মনের কষ্ট আছে, অস্থায়ী দোকান ভেঙে গেছে, কিন্তু তা সত্ত্বেও শহরকে সুন্দর করতে প্রশাসক অমরনাথ চট্টোপাধ্যায়ের বক্তব্য, তারা কিন্তু মানুষের বিরোধী নয়, মানুষের রুটি রুজির বিরুদ্ধে নয়, সিস্টেমের মধ্যে রুটি রুজি জোগাড় করতে হবে এবং তার জন্য কিন্তু সরকার রয়েছে। অর্থাৎ শহর সুন্দর করতে প্রশাসন এবং প্রশাসকের যে নিয়ম নীতি তা কিন্তু মেনে নিতেই হবে, সব মানুষকে এগিয়ে আসতে হবে শহরকে সুন্দর করার জন্যে। আসুন জেনে নিই প্রশাসক অমরনাথ চট্টোপাধ্যায় কি বলছেন। রাস্তার ধারে যারা থাকবে তাদের আমরা বলছি যে ভাই খালি করে দাও, সামান সব বের করে নিয়ে যাও, তারা ভাই নিজের নিজের সামান বের করে দাও এবং সরকারি জায়গায় কেউ তোমার ইয়ে করো না, বসো না। এই ডিএম অফিসের সামনে ডিএম অফিসটা যদি না হয় তাহলে কত লোকের ক্ষতি হবে। আজকে ডিএম অফিসটা এখানে জেলা ভাগ হয়েছে, ডিএম অফিসটা হয়েছে এখানে, তার জন্য কত মানুষের সুবিধা হচ্ছে। আমরা আজকে লক্ষ্মী ভাণ্ডার, আজকে আমরা পেনশন, আজকে আমরা শিডিউল কাস্ট শিডিউল টাইপের সার্টিফিকেট, আজকে আমরা মাইনরিটি সার্টিফিকেট, আজকে আমরা কন্যাশ্রী, আজকে আমরা শিক্ষাশ্রী, সমস্ত কিছু ডিএম অফিস থেকে হয়ে যাচ্ছে, রূপশ্রী। এই রাস্তার পাশে দোকানগুলো থাকার জন্য অসুবিধা হচ্ছে মানুষের, দোকানের জন্য মানুষের গতি বাড়ছে না। এই অভিযান কি সারা আসানসোল জুড়ে চলবে? সারা আসানসোল জুড়ে চলবে।